সালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নতুন একটি মেক্সি ডিজাইন আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ডিজাইনটা এখানে দেখতে পাচ্ছেন উপরে একটা বর্ডারের মতো হবে আলাদা করে পাইপিংয়ের মতো হবে আর উপরে কাদের অংশটা গলাসহ কিন্তু টোটালি আলাদা হবে এটা আমি পরপর স্টেপ বাই স্টেপ আপনাদেরকে একদমই সহজভাবে দেখাবো তো চলুন শুরু করা যাক আজকে এই ভিডিওটি এখানে আমি কাপড় নিয়েছি সাড়ে তিন গোছ থেকে কিছুটা পরিমাণ বেশি কাপড় দুই হাত বহরের কাপড় আর যারা হেলদি তাদের জন্য কিন্তু আড়াই হাত থেকে তিন হাত বহরের কাপড় নিলে ভালো হবে কুচিটা বেশি হবে এবং দেখতেও সুন্দর লাগবে তো এরপর হচ্ছে আমি এখানে কাপড়টাকে সম্পূর্ণ মেলে নিয়েছি কাপড়টা দুই ভাজে সম্পূর্ণটা আমি ভাজ করে নিয়েছি নেওয়ার পর এখন হচ্ছে এক সাইড থেকে আমি এভাবে কাপড়টাকে চার ভাজে ভাজ করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই যে এই সাইড হচ্ছে খোলা অংশ টোটাল চার ভাজে ভাজ করেছে আমার সাইড হচ্ছে বন্ধ আর উপরের অংশটা কিন্তু বন্ধ থাকবে এটা আপনারা খেয়াল রাখবেন এরপর উপর থেকে সাড়ে চার ইঞ্চি কাপড় আমি হচ্ছে কেটে নিব এইটা হলো কাদের মাপ যেমন চার ইঞ্চি আপনার যদি কাঁধ দিতে চান সেক্ষেত্রে হচ্ছে হাফ ইঞ্চি বাড়িয়ে নেবেন তিন ইঞ্চি দিলে সাড়ে তিন ইঞ্চি এমন নিতে হবে তো আমি এখানে কাদের জন্য সাড়ে চার ইঞ্চি সেলাই সহ কাপড় নিয়ে নিচ্ছি তো আমি এখানে আহ সাড়ে চার ইঞ্চিতে মার্ক করে দিয়েছি দেওয়ার পর মার্ক অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি এরপর এই কাপড়টা দিয়ে এখন হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি যে কাপড়টা কিভাবে আপনারা ভাজ করবেন এটা তো দুই ভাজ আছে এখন আরেকটা ভাজ দিলে কাপড়টা কিন্তু চার ভাজ এখন আপনারা গলা লম্বা কত দিতে চান সেটা আপনারা হচ্ছে নিজেদের পছন্দ মতো নিয়ে নেবেন যেটা সব সময় পরেন তার থেকে হাফ ইঞ্চি বাড়িয়ে কাপড়টা কাটবেন আমি এখানে গলা লম্বা ছয় আর হাফ ইঞ্চি বাড়িয়ে সাড়ে ছয় ইঞ্চি কাপড় নিয়েছি লম্বাতে হাফ ইঞ্চি নিয়েছি হচ্ছে সেলাইয়ের জন্য একই মাপে আমি আরেক টুকরো কাপড় কেটে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুই পিস কাপড় আছে তো এই কাপড়টা এখন হলো আমি যে এভাবে করে দুই সাইডে বিছিয়ে দিচ্ছি এরপর লম্বা মাপটা নিব বাট তার আগে মাঝখানে যে একটা পাইপিন হবে সেটার জন্য হচ্ছে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ জায়গা ফাঁকা রাখছি কারণ এটা দিলে কিন্তু লম্বাটা একটু বাড়বে তো সেক্ষেত্রে হলো এখানে দেড় ইঞ্চি পরিমাণ যদি নেই তাহলে হাফ ইঞ্চি সেলাইতে যাবে আর এক ইঞ্চি পরিমাণ পাইপিন বা বর্ডারের মতো এখানে থাকবে তো এই যে দুই সাইডে আমি নিয়ে নিয়েছি এরপর এটা নেওয়ার পর এখন হচ্ছে এটা সহ আপনারা লম্বা মাপ দিবেন তাহলে গলা লম্বা ছয় ইঞ্চি আর এখানে এক ইঞ্চি টোটাল সাত ইঞ্চি তো সাত ইঞ্চি কাপড় এভাবে ধরে মানে সাত ইঞ্চি কাপড় ধরেই কিন্তু তারপর মাপটা দিতে হবে তো উপরে সাত ইঞ্চি কাপড় নিয়ে আমি এখন লম্বা মাপটা নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সাত ইঞ্চি তো সেলাইয়ের সময় যখন কাটটা জয়েন করব তখন কিন্তু বাড়বে তো এটা সহই লম্বাটা নিতে হবে চুয়ান্ন মানে এটা সাইজ হচ্ছে চুয়ান্ন আর দুই ইঞ্চি বাড়িয়ে নিয়েছে আপনি লম্বা যা পড়েন তার থেকে দেড় থেকে দুই ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নেবেন এরপর আমি এইভাবে মার্ক অনুযায়ী কাপড়টা হচ্ছে এইভাবে হচ্ছে মার্ক করে নিচ্ছি নেওয়ার পর মার্ক অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি আর এই এক্সট্রা কাপড়টা দিয়ে হচ্ছে হাতা হবে বাকি যে কাপড় দরকার হবে সেখান থেকে নেওয়া হবে এরপর এই খোলা সাইড থেকে আমি দুই ইঞ্চিতে একটা মার্ক করে দিচ্ছি মলের জন্য এখন এই যে এখানে তো এক ইঞ্চি হবে এক ইঞ্চি সহ হচ্ছে আর্মলের যে লম্বাটা সেটা নিতে হবে না হলে কিন্তু বেশি লুজ হয়ে যাবে তো এখানে লম্বা আপনি যা দিতে চান মানে আর্মলের গেটটা যা দিতে চান সেই অনুযায়ী নেবেন আর এটা যেহেতু আটত্রিশ সাইজের জন্য বডির জন্য সেক্ষেত্রে আমি এখানে সাড়ে নয় ইঞ্চি নিব বাট যাদের আরও বেশি হেলদি তারা দশ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চি এমন নিতে পারেন এরপর আমি এভাবে করে মার্ক করে দিয়েছি এই মার্ক অনুযায়ী আমি কাপড়টা কেটে নিচ্ছি তো এতটুকু হয়ে গিয়েছে এখন আমি হাতা কাটবো তো এখানে দুই টুকরো কাপড় আছে এখান থেকে এক টুকরো কাপড় আলাদা করে নিচ্ছি বাকি কাজের জন্য আর এক টুকরো কাপড় নিয়ে নিচ্ছি হাতার জন্য তো হাতার কাপড়টা দুই ভাজে প্রথমে ভাজ করে নিয়েছি এরপর আরেকটা ভাজ দিয়ে চার ভাজে ভাজ করে নিচ্ছি এরপর আমার সাইডটা কিন্তু বন্ধ অপর সাইডটা হচ্ছে খোলা কাপড়টা এখান থেকে আমি তিন ইঞ্চিতে মার্ক করে এভাবে একটু হচ্ছে রাউন্ড করে দিচ্ছি এটা হলো নয় ইঞ্চি পরিমাণ নয় থেকে সাড়ে নয় ইঞ্চি একটু টেনে টেনে সেলাই করলে সমান হয়ে যাবে আর লম্বা এগারো ইঞ্চি লম্বা যা আছে তাই নিয়ে নিয়েছি এখানে হাতার মোহরি সাত ইঞ্চি দিয়ে আমি এক ইঞ্চি এক্সট্রা নিয়ে মার্ক করে নিয়েছি নেওয়ার পর এই দাগ অনুযায়ী আমি কাপড়টা কেটে নিচ্ছি আপনারা চাইলে একটু জোরও দিতে পারেন যদি কম হয় মানে রাউন্ডটা কম হলে একটু জোড়া দিয়ে কাপড়টা বাড়িয়ে নিতে পারেন এরপর এখানে যে কাপড়টা আছে সেই কাপড়টা থেকে হচ্ছে আমি এটা কাপড়টা দুই ভাজে ভাজ করেছি তারপর হচ্ছে এখান থেকে তিন ইঞ্চিতে মানে যে বর্ডারটা দিব এক ইঞ্চি সে বর্ডারের জন্য হচ্ছে আমি মাপ নিচ্ছি তিন ইঞ্চি চড়া এবং লম্বা নিচ্ছি হলো পনেরো ইঞ্চি পরিমাণ এরপর সব দিকে কিন্তু চড়াটা তিন ইঞ্চি পরিমাণ নিতে হবে নেওয়ার পর এখন এই মাপ অনুযায়ী আমি হচ্ছে কাপড়টা কেটে নিচ্ছি এখানে দুই টুকরো কাপড় হবে দুই সাইডের জন্য সামনে এবং পেছনের জন্য দেড় ইঞ্চি করে তিন ইঞ্চি এটা ভাজ করলে দেড় ইঞ্চি পরিমাণ হবে আর হাফ ইঞ্চি সেলাই করলে এক ইঞ্চি থাকবে এই হচ্ছে হিসাব তারপর আমি এখন হচ্ছে আপনাদেরকে এটা বসিয়ে দেখাচ্ছি যে কিভাবে আমি এটা সেলাই করব। তাহলে আপনার একটা ধারণা পেয়ে যাবেন তো যে দেখতে পাচ্ছেন এভাবে হচ্ছে কুচিটা হবে কুচি হওয়ার পর তারপর হচ্ছে উপরে বর্ডারটা হবে সুন্দর করে বর্ডারটা দিয়ে দিতে হবে দেওয়ার পর তারপর হচ্ছে বর্ডারটার সাথে উপরে যে কাদের কাপড়টা সেটা অ্যাড হবে এখানে গলা চড়াটা ছয় ইঞ্চি নিয়েছে অনেকে পাঁচ সাড়ে পাঁচ নিয়ে থাকেন আর হচ্ছে যারা হেলি তাদের জন্য এটা বাড়লে কিন্তু নিচের যে বর্ডারের কাপড়টা সেটাও আপনারা বাড়িয়ে নেবেন তাহলে কিন্তু বডিটা ঠিকঠাক হবে তো এর সেলাই ভিডিওটা আমরা হচ্ছে প্রথম কমেন্টে দিয়ে দেব অথবা ডিসক্রিপশন বক্স করলে পেয়ে যাবেন আজকে এই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আবারও হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ